সবাইকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি আমি মিধা তাজিজাবি শুরুতেই সংবাদ শিরোনাম গুজব প্রতিরোধে কমিউনিটি পুলিশিং কমিটিকে ভূমিকা রাখতে হবে রাজশাহীতে আইজি। শহীদ কর্নেল কাজী এমদাদুল হক পাবলিক স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত রাজশাহীতে অস্ত্র ও মাদক সহ দুই যুবক গ্রেফতার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত পুলিশের সঙ্গে কাজ করি মাদক জঙ্গি সন্ত্রাসমুক্ত দেশগুড়ি স্লোগানে রাজশাহীতে নানা আয়োজনে পালিত হয়েছে কমিউনিটি সকালে মহানগর পুলিশের পক্ষ থেকে বের হয় আনন্দ বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন অতিরিক্ত আইজি আবুল ও মহানগর পুলিশ কমিশনার হুমায়ুন কবির র্যালিতে পুলিশ কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য ছাড়াও স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয় র্যালি শেষে রাজশাহী কলেজ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয় আলোচনা সভায় পুলিশের অতিরিক্ত আইজি আবুল কাসেম বলেন কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে ভিত্তিক সমস্যা চিহ্নিত করে তা সমাধানের উদ্যোগ নিতে হবে কমিউনিটি পুলিশিং বাস্তবায়ন একটি চ্যালেঞ্জ বলে উল্লেখ করে আবুল কাসেম বলেন ইতিমধ্যেই পুলিশিং কমিউনিটির মাধ্যমে সফলতাও এসেছে তাই এটিকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে কেউ কমিউনিটি পুলিশিং কমিটির মধ্য থেকে ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছে কিনা তা নজর রাখতে হবে গুজব প্রতিরোধে কমিউনিটি পুলিশিং কমিটিকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে এই চ্যালেঞ্জের কারণে কিন্তু অনেকে কমিউনিটি পুলিশিং করতে চায় না কোন কোনো সময় দেখা যায় অনেকে মনে করে যে কমিউনিটি পুলিশিং এমন একটা ফোরাম এই ফোরামে আমি ঢুকে আবার আমার ক্ষমতা বৃদ্ধি করব অথবা আমার অন্য কোনো উদ্দেশ্য থাকে কমিউনিটি পুলিশিংয়ের মূল যে উদ্দেশ্য এটা বাদে তো এই যদি হয় তাহলে কমিউনিটি পুলিশিংয়ের মূল লক্ষ্য উদ্দেশ্য থেকে আমরা বিস্মিত হয়ে যাব তখন কিন্তু আমরা এই সুফলতা পাবো না তো এই ব্যাপারে আমাদের সতর্ক থাকা চ্যালেঞ্জ নেওয়া এবং আমাদের এলাকার সমস্যা জানে যেহেতু কমিউনিটি ভিত্তিক সমস্যাটা জেনে আমাদের সবাই মিলে কাজ করতে হবে তাহলে আশা করি যে আমরা কমিউনিটি পুলিশিংয়ের ভালো সুফল পাব এবং জনগণ এবং পুলিশের ভিতরে এই কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে আমাদের এটা সুসম্পর্ক এবং সেতু বন্ধন আর ও কমিউনিটি পুলিশিং ফোরাম আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহানগর পুলিশ কমিশনার হুমায়ুন কবির সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের এমপি আদিবা আঞ্জুম মিতা মহানগর পুলিশিং কমিটির সভাপতি প্রফেসর আব্দুল খালেক রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাব্লু সরকার নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রাজপাড়া থানা পুলিশিং কমিটির সভাপতি আজিদুল আলম বেন্টু রাজশাহীর চেম্বারের সভাপতি মনিরুজ্জামান মনি নগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ডাক্তার আব্দুল মান্নান কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলী মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী সহ অন্যান্যরা আমরা এই কমিউনিটি পুলিশিংয়ের এই অংশ হিসেবে আমরা প্রত্যেকটি ওয়ার্ড পর্যায়ে বিট পুলিশিং কার্যক্রম শুরু করেছি এবং এটা যথেষ্ট সারা পেয়েছে আমাদের অফিসাররা ওয়ার্ড ভিত্তিক বিভিন্ন সময় যাচ্ছে জনসাধারণের সাথে কথা বলছে বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে তাদের সাথে বসে ওইগুলো সমাধান হচ্ছে কাজে আমি মনে করি রাজশাহীতে আমাদের কমিউনিটি পুলিশিং এবং বিট পুলিশিং এটা জনগণের কল্যাণে অনেক সুফল বয়ে আনবে রাজশাহী শহীদ কর্নেল কাজী এমদাদুল হক পাবলিক স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে বিদ্যালয়ের মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও বিজিবি রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মুশফিকুর রহমান মাসুম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী চার আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর ডক্টর মুকুল হোসেন অনুষ্ঠানে শহীদ কর্নেল কাজী এমদাদুল হক পাবলিক স্কুলের শতাধিক কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা তুলে দেওয়া হয় পরে অতিথিদের বক্তব্য শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিশেষ করে যারা জন্য আজকে পুরস্কৃত হলাম পুরস্কার পাওয়া খুব ভালো লাগে এর সঙ্গে অনেক দায়িত্ব জড়িত হয়ে যায় শুধু একাডেমিক সার্টিফিকেট যেই সন্তান তার ক্রীতাব শ্রদ্ধা করবে যেই সন্তান তার শিক্ষকদের শ্রদ্ধা করবে যেই সন্তান তার বড়দের সম্মান করবে

বৃহস্পতিবার রাত সাড়ে দিকে চন্দ্রিমা থানার নাদের হাজির হাজিরমোর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তারকৃতরা হলেন হরিয়ান পূর্বপাড়া এলাকার উদ্দিন ও ছোটবনগ্রাম এলাকার মোমিন মহানগর ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নগরীর নাদের হাজিরমোর এলাকায় অভিযান চালায় মহানগর ডিবি পুলিশ এ সময় তারা একটি প্রাইভেট কারকে থামার সংকেত দেয় সংকেত অমান্য করে কারটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে পরে ডিবি পুলিশের ওই দল কিছু কিছুদূর গিয়ে ওই প্রাইভেট কারের গতিরোধ করে গাড়ি ও দেহ তল্লাশি করলে গুলিভর্তি একটি রিভলভার ও একটি পিস্তল এবং দুইশো গ্রাম হেরোইন পাওয়া যায় পরে প্রাইভেট কারটির পেছনের ডালার ভেতর থেকে দুইশো বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা রাজশাহীর শীর্ষ মাদক ব্যবসায়ী আকাশের সহযোগী বলে জানিয়েছে পুলিশের সঙ্গে কাজ করি মাদক জঙ্গি সন্ত্রাসমুক্ত গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে দু হাজার উনিশ উদযাপন উপলক্ষে রাজশাহী জেলা পুলিশের আয়োজনে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি এবং আলোচনা সভা ও পুরস্কার বিতরণে অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ শহীদুল্লাহ বিপিএম পিপিএম বেলুন ফেস্টুন উড়িয়ে কমিউনিটি পুলিশিং কার্যক্রমে শুভ উদ্বোধন করেন সম্মানিত অতিথিগণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক ডাক্তার মুনসুর রহমান ও আদিবানজুম মিতা চারঘাট থানাধীন সারদা সরকারি পাইলট স্কুল মাঠ থেকে আনন্দ র্যালি শুরু হয় এবং বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি বাংলাদেশ পুলিশ একাডেমির চ্যামুনি মেমোরিয়াল হলে গিয়ে শেষ হয় র্যালিতে থানা পর্যায়ের কমিউনিটি পুলিশের সদস্যগণ স্থানীয় জনপ্রতিনিধিগণ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষকবৃন্দ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ে পর্যায়ের সদস্যগণ ব্যানার ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন র্যালি শেষে চ্যামনি মেমোরিয়াল হলে বেলা চারটায় আলোচনা সভা পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আলোচনা সভায় বক্তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কমিউনিটি পুলিশিং এর গুরুত্ব এবং এ কার্যক্রমকে কিভাবে আরো গতিশীল করা যায় সে বিষয়ে বক্তব্য দেন সম্মানিত অতিথিগণ তাদের বক্তব্যে বলেন কমিউনিটি পুলিশিং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করেছে কমিউনিটি পুলিশিং সাধারণ জনগণ ও পুলিশের মধ্যকার দূরত্ব কমিয়ে দিয়েছে এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিতকরণ কার্যকর ভূমিকা রাখছে বর্তমানে পুলিশ সাধারণ জনগণকে সম্পৃক্ত করে মাদক জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ও বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধে কাজ করছে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গয়েসপুর গ্রামে শাহাবুদ্দিনের নতুন বাড়িতে সকালে সন্ত্রাসী হামলার ঘটনায় নারীসহ দুজন আহত হয়েছে ভিক্টিম ও এলাকাবাসী জানায় বেগমগঞ্জ থানায় একাধিক মামলার আসামি বোরহান উদ্দিন গভীর রাতে প্রবাসী সালাউদ্দিনের বসত ঘরে প্রবেশ করে প্রবাসীর স্ত্রী মমতাজকে মারধর করে পরনের জামা কাপড় ছিঁড়ে ফেলে তার চিৎকারে শাশুড়ি এগিয়ে আসলে বোরহান ভয় দেখিয়ে পালিয়ে যায় খবর পেয়ে সকালে মমতাজের পিতা আনোয়ার উল্লাহ মেয়ের শ্বশুরবাড়িতে গিয়ে ঘটনাটি জানতে চাইলে সন্ত্রাসী বোরহান তার লোকজন নিয়ে লোহার রড দিয়ে তাদেরকে এলোপাতারি মারধর শুরু করে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে বর্তমানে তারা বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে এ ঘটনায় মমতাজ বেগম বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন তবে এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে এ উপলক্ষে শনিবার সকাল এগারোটার দিকে শহরের বড় হরিশপুর বাইপাস মোড় এলাকা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইন মাঠে গিয়ে শেষ হয় পরে সেখানে পুলিশ শেডে আয়োজন করা হয় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় পুলিশ সুপার লিটন কুমার সাহার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান কমিউনিটি এর সভাপতি আব্দুল সালাম সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল সহ পুলিশ কর্মকর্তারা বক্তারা বলেন সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা ছাড়া শুধুমাত্র পুলিশ প্রশাসনের সমাজের সকল বিশৃঙ্খলা দূর করতে পারে না সে কারণে দু সালে কমিউনিটি এর সৃষ্টি হয় তাদের সহযোগিতায় সহজেই সকল বিশৃঙ্খলা দূর করা সম্ভব তাই সমাজের সকল স্তরের মানুষের সচেতন হয়ে যে কোনো প্রকার বিশৃঙ্খলা খবর পুলিশের কাছে পৌঁছে দিতে হবে কোমলমতি ছাত্রছাত্রীদের জ্ঞানের বিকাশ ঘটাতে ও পড়ালেখায় মনোযোগ করার লক্ষ্যে নোয়াখালীর সেনবাগ উপজেলা মরহুম আবদুল হাকিম ভূইয়া ফাউন্ডেশন চেয়ারম্যান মোহাম্মদ গিয়াস উদ্দিনের পৃষ্ঠপোষকতায় নজরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথমবারের মতো মরহুম আব্দুল হাকিম ভূইয়া মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় অনুষ্ঠিতব্য পরীক্ষায় কাদরা ইউনিয়নের উনিশটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কেজি স্কুল থেকে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণীর চারশত আশি জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেন এ সময় পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন নজরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম হল সুপারের দায়িত্বে ছিলেন চাঁদপুর খলিফা টোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক এ সময় কেন্দ্র পরিদর্শন করেন সেনবাগ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কবির মরহুম আব্দুল হাকিম ভুইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ গিয়াস উদ্দিন উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি মাস্টার বদিউল আলম মতিমিয়ার হাটবাজার কমিটির সাধারণ সম্পাদক সুমন মিয়া সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন অংশগ্রহণকারীদের শিক্ষার্থী থেকে সত্তর জনকে মেধাবৃত্তি প্রদান করা হবে এ ছিল আজকের বরেন্দ্র সংবাদে সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ